আসসালামু আলাইকুম। 90 ডিগ্রি স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কবি জিজ্ঞাসার 22তম পর্বে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। ভিডিওর প্রথম অংশে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাহিত্যকর্ম মনে রাখার স্পেশাল টেকনিক নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় অংশে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমেই দেখব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাহিত্যকর্ম মনে রাখার টেকনিক। ছন্দ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত ও ভাষা সাহিত্যই নয়, বরং বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান ও বাংলা সাহিত্যের কথাগুলোকেও রুবাইয়া শিকওয়াকে বুদ্ধিস্ট মিস্টিক সংস করে শোনালো আর বললেন, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এখানে বাংলা ভাষার ইতিবৃত্ত, ভাষা ও সাহিত্য, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, বাংলা সাহিত্যের কথা, রুবাইয়া ই ওমর খৈয়ম, জওয়াব ই শিকওয়া ও বুদ্ধিস্ট মিস্টিক সংস, এগুলি হল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাহিত্যকর্ম। অপরদিকে তার বিখ্যাত উক্তি হল, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এখন আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর, 1885 সালের 10ই জুলাই পশ্চিমবঙ্গের 24 পরগনার অন্তর্গত পেয়ারা গ্রামে। 2 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কে ছিলেন? উত্তর, একজন বহু ভাষাবিদ ও পণ্ডিত। 3 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? উত্তর, গৌর অপভ্রংশ থেকে। তবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধি প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। 4 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি কে রচনা করেছেন? উত্তর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 5 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের কথা গ্রন্থটি কে রচনা করেছেন? উত্তর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 6 নম্বর প্রশ্ন, শিকওয়া ও জওয়াব ই শিকওয়া অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে? উত্তর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 7 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল কোনটি? উত্তর, 1885 থেকে 1969। 8 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর, 1969 সালের 13ই জুলাই। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।